আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন গতকালকে ঝড়ে সিত্রাং সাইক্লোনের তাণ্ডব আমার ছাদ কৃষিতে দেখেন কী অবস্থা করছে। একটা গাছও ঠিক নেই, সবগুলান পট পড়ে আছে। এই দেখেন আমার কচু গাছ লাগাইছিলাম ড্রামে, উঠে গেছে ড্রাগন ফল। ড্রাগন গাছটি দেখুন, সিম গাছের মাচা সহ সিম গাছ উল্টা গেছে। এই সিম গাছ দেখেন দুইটা বালতিতে লাগাইছিলাম, বালতি সহ মাচা সহ বাঁকা হয়ে গেছে। সিম গাছে আর কিছুদিন পরে ফুল আসতো। এ দেখুন আমার কমলা গাছের কী অবস্থা করছে। কমলা গাছটি দেখেন বালতিতে পড়ে আছে আর পাকার অবস্থা আমার কমলা গাছের। কমলা এই দেখুন, নতুন গাছ লাগাইছিলাম এগুলোতে পানি দিয়ে সব ভরে। দেখেন বেগুন গাছ লাগাইছিলাম, টমেটো গাছ লাগাইছিলাম, কচুর গাছ। কচু গাছ ঠিক আছে, তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরে এটা দেখেন ভেঙে চুরে গেছে। আর এখানে মাটি রাখা ছিল কিছু, দেখেন সব নষ্ট হয়ে গেছে। ভেন্ডি গাছের অবস্থাটা দেখুন, কালকে সাইক্লোন। তারপর সবচেয়ে বড় বিষয়, আমার পেঁপে গাছটি হেলে গেছিলো কালকে, গতকালকে রাত্রেবেলায়। আর রাত্রেবেলায় একটু ঠিক করে দিয়েছিলাম, বাতাসের বেগ অনেক বেশি ছিল। এই দেখুন লাউ গাছ, সিম গাছের গোড়াটি দেখুন কী একটা অবস্থা, ভয়াবহ অবস্থা। আমার শখের ছাদ কৃষির যে অবস্থা, এই যে করমচা গাছ, এইরকম হবে। এই দেখুন আমার কুমড়া গাছের গোড়া, দেখুন কুমড়া গাছ কী অবস্থা।